আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কচিকাঁচা একাডেমির অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি কচিকাঁচা একাডেমির জুনিয়র শিক্ষক মুসাম্মদ খাদিজা আক্তার। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি এখন তোমাদের কেজি শ্রেণীর পরিবেশ পরিচিতি বইয়ের অধ্যায় 5 পাঠ বন্য পশু সম্পর্কে আজ তোমাদের সামনে আলোচনা করব। তাহলে চলো প্রথমে আমরা এই পাঠের ছবিগুলো সম্পর্কে জেনে নিই। এই দেখো, আমরা এখানে কতগুলো ছবি দেখতে পাচ্ছি। বাঘ, ভালুক, হাতি, হরিণ, সিংহ, দেখতে পাচ্ছ? এই দেখো খরগোশ, বানর। এই পাশে আমরা কি দেখতে পাচ্ছি? বানর, ওট, হাতি, সিংহ, চিতাবাঘ, হরিণ, ঘোড়া, গরু, কুকুর, বিড়াল। প্রিয় শিক্ষার্থীরা, এখন চলো আমরা এই পাঠটি পড়ে নিই। অনেক পশু বনে থাকে। অনেক পশু কোথায় থাকে? বনে থাকে। এদের বলা হয় বন্য পশু। এদের কি বলা হয়? বন্য পশু। বাঘ, সিংহ, হাতি, হরিণ, ভালুক ও বানর বন্য পশু। কি কি বন্য পশু? বাঘ, সিংহ, হাতি, হরিণ, ভালুক ও বানর বন্য পশু। নিচের প্রশ্নগুলোর জবাব দাও। এক, বন্য পশু কাকে বলে? যেসব পশু বনে থাকে তাদের বলা হয় বন্য পশু। দুই, পাঁচটি বন্য পশুর নাম বলো। বাঘ, ভালুক, হাতি, সিংহ, হরিণ। তিন, বনে আর কি কি পশু থাকে? দুটি পশুর নাম বলো। বনে আর কি কি পশু থাকে বলো তো? বন্য মহিষ, তারপর আর কি থাকে? চিতাবাঘ, এসব। নিচের কোনগুলো বন্য পশু, কোনগুলো গৃহপালিত পশু? বন্য পশুগুলোতে কাটা দাগ দাও, গৃহপালিত পশুগুলোতে গোল দাগ দাও। বন্য পশু বলো তো এখানে কি? এই দেখো, হাতি, সিংহ, উট, বানর, বাঘ, হরিণ, এগুলো হলো বন্য পশু। এগুলোতে আমরা কি দাগ দিব? কাটা দাগ দিব। এই দেখো, ঘোড়া, গরু, কুকুর, বিড়াল, এগুলো হলো গৃহপালিত পশু। এগুলোতে আমরা গোল দাগ দিব। বাঘ আমাদের জাতীয় পশু। বাঘ আমাদের কি? জাতীয় পশু। পশুর গায়ে লোম থাকে। পশুর গায়ে কি থাকে? লোম থাকে। পশুর চারটি পা থাকে। পশুর দুটি কান আছে। পশুর একটি লেজ আছে। কোনো কোনো পশুর শিং আছে। কোনো কোনো পশুর কি আছে? শিং আছে। এবার আমরা কতগুলো প্রশ্ন ও প্রশ্নের উত্তর সম্পর্কে জানব। এক, আমাদের জাতীয় পশুর নাম কি? আমাদের জাতীয় পশুর নাম বাঘ বা রয়্যাল বেঙ্গল টাইগার। দুই, গরু, মহিষ ও ছাগল আমাদের কি উপকার করে? গরু, মহিষ ও ছাগল আমাদের দুধ ও মাংস দেয়। তিন, ঘোড়া আমাদের কি উপকার করে? ঘোড়া আমাদের কি উপকার করে? আমাদের বহন করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় এবং মালামালও বহন করে থাকে। চার, তুমি দেখেছ এমন পাঁচটি গৃহপালিত পশুর নাম বলো। বলো, গরু, মহিষ, ঘোড়া, কুকুর, বিড়াল, তাই না? পাঁচ, তুমি দেখেছ এমন পাঁচটি বন্য পশুর নাম বলো। তুমি কি কি পশু দেখেছ বলো তো? যেমন আমরা সচরাচর সবাই এই পশুগুলো দেখতে পাই, বাঘ, হাতি, ভালুক, বানর,
আর কি হরিণ, এগুলো আমরা সাধারণত চিড়িয়াখানায় গেলে দেখতে পাই বা মাঝে মাঝে বিশাল বনে বেড়াতে গেলেও দেখতে পাই। ছয়, চিড়িয়াখানায় তুমি কি কি পশু দেখেছ? চিড়িয়াখানায় তুমি কি কি পশু দেখেছ বলতো? চিড়িয়াখানায় তোমরা গেলে দেখতে পাবে, এখানে আমি যে যে পশুর নাম বলেছি বা তোমরা বইয়ে দেখেছ সবগুলো পশুই তোমরা দেখতে পাবে, যেমন বাঘ, ভালুক, হাতি, সিংহ, হরিণ, বানর, খরগোশ, এগুলো সবই তোমরা চিড়িয়াখানায় গেলে দেখতে পাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাসায় এই পাঠটি সুন্দর করে পড়বে, পড়ে আব্বু আম্মুকেও শোনাবে, তারপর এই প্রশ্ন ও প্রশ্নের উত্তরগুলো খাতায় সুন্দর করে লিখবে, লিখে আব্বু আম্মুকে দেখাবে। তো এ পর্যন্তই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।